বাজারে যে আলুর জোগাড়ে ঘাটতি সেই খবরের দিকে আমরা নজর রেখেছি। এর আগে আপনাদের বাঁকুড়া ছবি দেখিয়েছি, ছবি দেখিয়েছি পূর্ব মেদিনীপুরের তমলুকের হরির বাজারের। প্রত্যেকটা জায়গার চিত্রটা কিন্তু এক, অর্থাৎ আলুর জোগানে ঘাটতি এবং তার ফলে মধ্যবিত্ত শাখা খাচ্ছেন আলু কিনতে গিয়ে। এবার পানাগড়ের ছবিটাও আপনাদের সামনে তুলে ধরব, সেখানেও কিন্তু একই ক্রাইসিস নজরে এসেছে, অর্থাৎ বাজারে আলু অমিল। ছবি দেখাচ্ছি আপনাদের, অন্যান্য শাকসবজি রয়েছে বাজারে, কিন্তু আলু যে ট্রেটে রাখা ছিল সেই ট্রেটা কার্যত খালি। বাজারে চড়া দামে বিকোচ্ছে আলু, অর্থাৎ অল্প পরিমাণ যে আলু রয়েছে সেটাও চড়া দামে বিকোচ্ছে, ফলে সাধারণ মানুষ বা আম জনতা আলু কিনতে গিয়ে কোথাও গিয়ে একবার দুবার ভাবনা চিন্তা করছেন। কারণ অন্যান্য বছরের সঙ্গে যদি আমরা একটু কম্প্যারিজনে যাই, দেখা যায় যে সেখানে অন্যান্য বছর এ সময় আলুর দাম হয়তো 20 টাকা, খুব বেশি হলে 25 টাকা থাকে প্রতি কেজি, কিন্তু এইবারে আলুর দাম পৌঁছে গিয়েছে 35 থেকে 40 টাকা, বা কোথাও গিয়ে দেখা যাচ্ছে 45 থেকে 50 টাকা প্রতি কেজি। কারণ হিমঘর থেকে আলু আসছে না, আলুর আমদানি রপ্তানি বন্ধ হয়ে রয়েছে, সব মিলিয়ে কিন্তু আলুর যে একটা ঘাটতি সেই ঘাটতি বাজারে যেমন প্রভাব ফেলেছে, ব্যবসায়ীদেরও প্রভাব ফেলেছে, পাশাপাশি আম জনতা যারা রয়েছেন, অর্থাৎ যারা বাজারে যান প্রত্যেক দিন। কারণ আলু এমনই একটা পদ বা সবজির মধ্যে পড়ে যে যেটা আমাদের না হলেই নয়, এবং অন্যান্য সবজির সঙ্গে আলু কিন্তু বাঙালি রান্নাঘরের একটা অপরিহার্য জিনিস। আর সেই আলুর জোগানে যদি ঘাটতি দেখা দেয় তাহলে আমজনতা বাজারে গিয়ে তো শেকা খাবেই, আর সেই ছবিটাই ধরা পড়ছে রাজ্যের বিভিন্ন বাজারে। অন্যদিকে আজকে বৈঠকে বসার কথা রয়েছে হরিপালে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না এবং পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের, ফলে এই বৈঠক থেকে একটা সুরাহা উঠে আসতে পারে বা একটা সমাধান সূত্র উঠে আসতে পারে তেমনটা অনুমান করা হচ্ছে। এবং যদি সমাধান উঠে আসে বা সমাধান সূত্র মেলে তাহলে যে ঘাটতি দেখা দিয়েছে বাজারে সেই ঘাটতি আজকে বিকেল থেকেই হয়তো স্বাভাবিক হতে পারে বা পরিস্থিতি স্বাভাবিক হতে পারে তেমনটা মনে করছেন বিক্রেতারা। কিন্তু তার আগে বাজারে গিয়ে যে সমস্ত মানুষজন আমজনতা যারা বাজারে যাচ্ছেন তারা আলুর দাম শুনে পিছিয়ে আসছেন। কিন্তু এই মুহূর্তে যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি পানাগড়, সেখানে অন্যান্য সবজি একেবারে ভর্তি কিন্তু আলুর ট্রে খালি, নামমাত্র সেখানে পড়ে রয়েছে। 30 থেকে 35 টাকা প্রতি কেজি দরে আলু বিকোচ্ছে, চন্দ্রমুখী আলু বিশেষ করে 30 থেকে 35 টাকা কেজি দরে বিকোচ্ছে, জ্যোতি আলুও 30 থেকে 35 টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে চড়া দামে আলু বিক্রয় স্বাভাবিকভাবেই ক্রেতা বিক্রেতার মধ্যে যে একটা সামঞ্জস্য হয় সেটার কিন্তু ব্যাঘাত করছে। কিন্তু কিছুই করার নেই, যদি আলু জোগান না থাকে, যদি এইভাবে লাগাতার ধর্মঘট চলতে থাকে তাহলে কারোরই কিছু করার থাকে না। আর জোগান না থাকলে বিক্রেতারা আলু কোথা থেকে জোগান দেবেন সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং জানা যাচ্ছে যে বস্তা প্রতি আলুর দাম এই সময় প্রায় 200 থেকে 250 টাকা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 50 কেজির বস্তা আলুর দাম কিন্তু 1200 থেকে 1250 বা কোথাও গিয়ে 1300 টাকাতেও বিক্রি হচ্ছে। এবং স্বাভাবিকভাবে যেটা কিনতে গিয়ে নাভিশ্বাস অবস্থা হচ্ছে আম জনতার। আর এর মাঝখানে যে ফোরেদের কথা যদি বলতে হয়, যারা অসাধু ব্যবসায়ী রয়েছেন তাদের চক্রের কথাও কিন্তু মাথা চাড়া দিচ্ছে, ফলে আলুর দাম আরও লাগাম ছাড়া হচ্ছে। এই মুহূর্তে পানাগড়ের ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি, এবং সেখানেও চড়া দামে আলু বিক্রি হচ্ছে। বাজারে গিয়ে কার্যত আম জনতা, অর্থাৎ যারা বাজার করেন প্রত্যেক দিন, তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে, বিশেষ করে আলু কিনতে গিয়ে। কারণ সেখানে জ্যোতি আলু, চন্দ্রমুখী আলু 30 থেকে 35 টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে। যে সমস্ত দোকানে আলু রয়েছে সেখানে সব দোকানে যে আলু রয়েছে তেমনটা কিন্তু নয়, ফলে যাদের কাছে আছে তারা এতটা চড়া দামে বিক্রি করছেন, আর যাদের কাছে নেই তাদের তো প্রশ্নই ওঠে না। হিমঘর থেকে আলুর কোনো গাড়ি বেরোচ্ছে না, এবং সীমান্তেও যে একটা সমস্যা দেখা দিয়েছিল সেটা নিয়েও কিন্তু একটা জটিলতা তৈরি হয়েছে। ফলে আজকে হরিপালে বৈঠক রয়েছে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের মধ্যে, ফলে সেই বৈঠক থেকে যে একটা সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে তেমনটা অনুমান করা হচ্ছে। গতকাল বিধানসভাতেও আমরা দেখেছিলাম আলুর যে একটা ক্রাইসিস বা সংকট তৈরি হয়েছে সেটা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উষ্মা প্রকাশ করেছিলেন, এবং তিনি বলেছিলেন যে যে সমস্যা তৈরি হয়েছে
হচ্ছে সেটা যেন দ্রুত সমাধান করা যায়। আমরা কথা বলি পানাগড়ের ছবিটা একটু বোঝার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি সুভাষ দাস সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুভাষ, বাজারের ছবি আমরা দেখাচ্ছি, তোমার পাঠানো ছবি, কিছু জায়গায় আলু রয়েছে, কিছু জায়গায় অন্যান্য সবজি রয়েছে, কিন্তু আলুর ট্রেটা কার্যত ফাঁকা বলা যেতে পারে, আপডেট নেব। দেখো, দুদিন আগেও কিন্তু সাধারণ মানুষ এবং নিম্নবর্তী মানুষরা কিন্তু প্রশ্ন করছিল, কারণ যেভাবে আলুর দাম বেড়েছে সেখানে কিন্তু তাদের এই আলু আর দেওয়াটা একটা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ একদম 30-35 টাকা মাত্র 20 দিনের ব্যবধানে কিন্তু এইভাবে দাম চড়ে যাওয়ায় স্বভাবতেই কিন্তু প্রশ্ন করছিলেন সাধারণ মানুষ থেকে নিম্নবর্তী সকলে। কিন্তু বর্তমানে কিন্তু এখন পানাগড় বাজারে সকল মানুষই প্রশ্ন করছেন আলু কি তাহলে কি আর পাবো না, কারণ হচ্ছে রবিবার কোল্ড স্টোরে বন্ধ থাকে, তারপর সোমবার থেকে লাগাতার ধর্না, অর্থাৎ 4 দিন ধরে কিন্তু পানাগড়ে আড়তে কিন্তু আলু আসছে না। এখন সম্পূর্ণভাবে পানাগড় বাজারে সবজি ব্যবসায় সকল সবজি থাকলেও আলু কিন্তু সেই মতো দেখা পাওয়া যাচ্ছে না। আলুর যারা আলু আড়ত আছে তারা বলছে প্রতিদিন পানাগড়ে প্রায় 500 বস্তা আলু বিক্রি হয়, সেখানে 1 বস্তাও আলু তারা রবিবার থেকে পাচ্ছে না। স্বভাবতই কিন্তু আলুর একটা বড় ক্রাইসিস কিন্তু পানাগড়ে চলছে। একদিকে 2-3 আগে যেভাবে দাম চলছিল যার ফলে সাধারণ মানুষের একটা বাজার করতে গেলে হিমশিম খেতে হচ্ছিল, বিশেষ করে আলু যেভাবে দাম বেড়েছে, এখন বর্তমানে কিন্তু বাজারে সেই মতো আলু নেই। যে কটা আলু আছে সেই আলুও কিন্তু এখন মানুষ পাওয়ার জন্য হিমশিম খেয়ে উঠছে, কারণ সব দোকানদারই যেখানে বিপুল পরিমাণে আলু রাখছে সেখানে তারাও কিন্তু তাদের ট্রেও কিন্তু দেখা যাচ্ছে মূলত ফাঁকা। অতএব কবে আন্দোলন উঠবে এবং বাজারে আলুর চাহিদাটা কবে পাবে সেদিকেই তাকিয়ে রয়েছে কিন্তু পানাগড়ের মানুষ। এখনো পর্যন্ত সুভাষ দুপক্ষের সঙ্গে কি কথা বলা সম্ভব হয়েছে? ক্রেতা বিক্রেতা দুপক্ষের কোন রকম কোন প্রতিক্রিয়া পেয়েছো কি? দেখো, যারা ব্যবসা করেন তারা কিন্তু বলছে তাদের কিন্তু চরম একটা ক্ষতি হচ্ছে, কারণ বিশেষ করে আলু কিন্তু একটা বাজারের চাহিদা থাকে এবং মানুষের কিন্তু প্রয়োজনীয় একটা সবজির মধ্যে, সেখানে দাঁড়িয়ে আলু কিন্তু পাওয়া যাচ্ছে না, যার ফলে মানুষও কিন্তু বাজারে সেই মতো আসছে না। অপরদিকে যারা আলু গোডাউন রয়েছে আড়ত রয়েছে তারাও কিন্তু বলছে আমরাও কিন্তু একটা সমস্যার মধ্যে পড়ছি, আলু যেভাবে দাম করে বেড়েছিল সেখানেও তাদের একটা ক্ষতি হচ্ছিল, অপরদিকে আলু না পাওয়ার জন্য কিন্তু তাদেরকে কিন্তু একটা ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এখন সাধারণ মানুষ বলছেন তারা খাবে কি, যেহেতু আলুটাই একদম সাধারণ থেকে নিম্নবর্তী সকলের কিন্তু একটা খাওয়ার পাত্রের কিন্তু থাকে, সেখানে দাঁড়িয়ে কিন্তু আলু তারা পাচ্ছেন না, এমনকি পেঁয়াজেরও একদিকে একইভাবে কিন্তু প্রায় 50-60 রয়েছে, সেখানে দাঁড়িয়ে এই জিনিসের দাম কবে কমবে? কারণ প্রশাসন 2 দিন আগেও দেখেছিলাম বাজারে বেরিয়েছিলেন যাতে ফেরো বা দালালরা কোনোভাবে না এই জিনিসের দাম বাড়ায়, কিন্তু সেখানে দাঁড়িয়ে সুভাষ নজর থাক, নজর রাখো, পরে আবারও কথা হচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ, এবং যে ছবি তুলে ধরছি আমরা পানাগড় বাজারের।